বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সেই আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন। এই জীবনে যারা অনেক চেষ্টা করেছে যে কালপে কেন জিকির জারি হয় না, দেখেন একটি কথা বলা হয়েছে, আল্লাহ কোরআনে বলেছে তোমরা ইব্রাহিমের ঘরকে পবিত্র রেখো। তার মানে ইব্রাহিমের করা বা তাকে যে কাবা নির্মাণ করেছিলেন আল্লাহ, সেই ঘরটি ইব্রাহিম খলিলকে দিয়ে আল্লাহ করিয়েছেন, কিন্তু সেই কাবাটির নাম ইব্রাহিম কাবা বা ইব্রাহিমের ঘর, সেই ঘরকে তোমরা পবিত্র রাখিও। আচ্ছা, আবার আল্লাহ কিন্তু এর পাশাপাশি আয়াতে বলেছেন যে তোমরা আমার ঘরকেও তোমরা পবিত্র রাখিও। সেই পবিত্রটা কি? সেই পবিত্রটা হলো যে আমার ঘর, আল্লাহ বলেছে আমার ঘর, সেটা হলো কি? কলব, যেখানে আল্লাহ বরসত করে এবং আল্লাহ সেখানে থেকে অনেক কিছু করে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু একটা কথা বলে থাকি, কাবা আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘর, ঠিক আছে, সেটা ইবাদত খানা, সেখানে মানুষ ইবাদত করে, কাবা আল্লাহর ঘর এটা বলে থাকি। কিন্তু কাবা দুইটি প্রকার, একটি হৃদয়ে কাবা, যে কাবাতে আল্লাহর সিংহাসন নিয়ে আল্লাহ বসে। আচ্ছা, এবং বলা হয়েছে যে তোমরা আমার ইব্রাহিমের কাবা বা ইব্রাহিমের ঘরকে পবিত্র রেখো। আর ইব্রাহিমের ঘর বলতেই আমরা সেই ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে যেটা নির্মাণ করেছেন সেটাই হলো ইব্রাহিম কাবা। আচ্ছা, তবে আজকে যে আলোচনাটি সেটি হলো কি? কালবের জিকির, যে কালবে জিকির কেন জারি হয় না, কালবের জিকির কেন জারি হয় না, এই প্রশ্ন অনেক মানুষের ভিতরে, কিন্তু এটার সমাধান অনেকে পাচ্ছে না। আচ্ছা, তাহলে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ যেন এই কথার ফয়সালা দিতে পারি সুন্দর করে, আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে। অবশ্যই খেয়াল করে শুনবেন। দেখুন, এক নম্বরে ইব্রাহিমের কাবা, যেটাকে বলা হয়েছে যে আপনি যেখানে ইবাদত করবেন এবং সেই কাবামুখী হয়ে নামাজ বা আল্লাহর ইবাদত করবেন, সেটাকেও সম্মান দিতে হবে এবং সেদিকে মুখ ঘুরিয়ে যখন নামাজ পড়া হবে বা ইবাদত করা হবে, তখন দেখা গেছে যে আল্লাহ সেটি পাবে। এবার গেল, আল্লাহ যে বলেছে তোমরা আমার কাবা বা আমার ঘরকেও পবিত্র রেখো, তার মানে কালব, এই কালব, দেখেন কালব লেখতে কিন্তু ক শব্দটা এসেছে বা কাপ শব্দটা এসেছে এবং কাবা লেখতেও সেই একই। তাই আমি বলতে চাই, হে সমস্ত জগৎবাসী, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, পবিত্র রাখতে হবে। তবে দেখেন যে শরীয়ত অবশ্যই মেনে চলতে হবে। শরীয়ত কি? যে আল্লাহর আইন এখানে শৃঙ্খল থাকবে মানুষের, আর শরীয়ত যদি না থাকতো তাহলে শৃঙ্খল থাকতো না। আর মারেফত এটা শরীয়তের ভিতরেই নিহিত, সেটি কিরকম? আমরা জামা পরেছি, জামার ভিতরে আমাদের শরীর এবং শরীরের ভিতরে আমাদের হৃৎপিণ্ড বা হার্ট বা কালব, সেখানে তাহলে সেখানে পবিত্র রাখার কথা আল্লাহ বলেছে। আর সেই জায়গাটা যদি পরিষ্কার পবিত্র না হয় তাহলে কিন্তু সেখানে কালব জিকির হবে না, কালবে জং জমে থাকবে, ময়লা অবস্থান থাকলে এখানে কোনো কিছুই আশা করা যায় না। আচ্ছা, তাহলে অনেকেই চেষ্টা করে সর্বক্ষণ জিকির করে, কিন্তু সর্বক্ষণ জিকির করার পরেও দেখা যায় কালটা জারি হয় না, কালবে জিকির হয় না। এ কারণেই হয় না যে আমরা মুখে জিকির করলেও সেই কালবের মধ্যে ময়লা থেকেই যায়, যার ফলে সেখানে আল্লাহ যে সেখানে দৃষ্টি করবে, আল্লাহ যদি সেখানে দেখে যে ময়লাযুক্ত আছে বা দুনিয়াবি মনোবাঞ্ছা সেখানে আছে, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার আশা ভরসা যাদের বেশি আছে, সেই কালবের মধ্যেও কিন্তু স্থান থেকে যায়। আর সেই স্থানটির মধ্যে সেই ধন সম্পদের মন মস্তিষ্ক যখন সখন সেখানে আশা ভরসা দিয়ে ভরে রাখি, তখন সেটাই একটা ময়লা, আর সেই ময়লা কিন্তু পানিতে ধুইলে যাবে না। তাহলে কি করতে হবে? তাহলে মন থেকে এক নাম্বার কি করতে হবে? ত্যাগ দিতে হবে। আল্লাহ সুখ দিল, শান্তি দিল, ভালো রাখলো, খারাপ রাখলো, দরকার নেই, আল্লাহ যখন যেভাবে রাখে সেভাবে। এই এক, মানুষ আমাকে গালমন্দ করেছে, মানুষ আমার সাথে শত্রুমি করেছে, মানুষ আমাকে বিপদগ্রস্ত করেছে, মানুষ আমাকে অনাদর করেছে, ওই জিনিসটাও মনে রাখা যাবে না। তাহলে এই আমিত্ব যদি আমার মধ্যে রাখি তাহলে কিন্তু সেখানে ময়লাযুক্ত হয়ে থাকে, আর এই ময়লাযুক্ত অবস্থা যখন আল্লাহর জিকির করা হয় তখন আল্লাহর জিকিরটা সেই কাল পর্যন্ত পৌঁছায় না এবং সেই কাল পরিষ্কার হয় না, যার ফলে কালবে জিকির হয় না। আচ্ছা, এবার আসবো খাবার দাবারের দিকে। যেমন একটা মানুষ যখন রোজা রাখে তখন শরীরটা জীর্ণ শীর্ণ হয়, তখন নিজের কাছে অনুভব হয় যে আমার ভিতরে হার্ট টিপ 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 ধাপ ধুপ করতেছে, তাহলে বোঝা গেল কি,
যে মানুষ যখন ভুক্তভোগী হয় বা মানুষ যখন খাওয়া দাওয়া একেবারে কমিয়ে দেয়, শরীরটা একেবারে দুর্বল হয়ে যায়, তখন সেই দুর্বল শরীরে কাউকে বকা দেব, কাউকে একটা চড় থাপ্পড় দেবো, এরকম মস্তিষ্কেও থাকে না, তখন কি হয়, তখন নিজের প্রতি নিজের একটা দুর্বলতা আসে, মৃত্যুর কথাও স্মরণ হয়, আল্লাহ রাসুলের কথা স্মরণ হয়, বিভিন্ন আল্লাহর কথাগুলো কোরআনের কথাগুলো স্মরণ হয়, তখন কি হয় যে অটোমেটিকলি ভিতর থেকে আল্লাহ নামের জিকির বের হতে থাকে। যখন এই ঘটনাটি কারো ঘটতে যায় তখন কিন্তু দেখবেন সেই মানুষটির দুনিয়ার প্রতি কোনো খেয়াল থাকে না, যে আমার এটা আছে সেটা আছে আমি এই সেই আমার এই ক্ষমতা, এসব যদি কোনো মানুষের মধ্যে কাজ করে তাহলে তার কালবে জিকির জারি হবে না। তাহলে একটি মানুষের কি হতে হবে, একেবারে নিঃস্ব, যে পৃথিবীতে আল্লাহ ব্যতীত আমার আর কেউ নেই, কিচ্ছু নেই, কোনো ধন সম্পদ কোনো ক্ষমতা আত্মীয় স্বজন কোনো কিছু নেই, একমাত্র আল্লাহ ব্যতীত আমার কেউ নেই, এরকম একটা মনোবাঞ্ছা তার মধ্যে যদি সেটিং করতে পারে তখন কি হবে, তখন আপনি শূন্য হয়ে যাবেন। আর আল্লাহ কি বলেছে, আমি শূন্যের উপরে পূর্ণ দিই। এখন দেখা গেছে আল্লাহ মহাশূন্য, এখন আমি কিন্তু দুনিয়া ধন সম্পদ বিভিন্ন আশা ভরসা দিয়ে আমি পূর্ণ হয়ে আছি, তাহলে এই পূর্ণের মধ্যে আল্লাহ সেই শক্তি বা আল্লাহর সেই পাওয়ার বা সেই আল্লাহর যে একটা নিয়ামত বা আল্লাহ যে রাজি খুশি হবে, আল্লাহ যে আমার এখানে আসন বসাবে, আল্লাহ যে আমার কালবে আসবে, আমার যে জিকির জারি হবে সেটা হবে না, কেননা আমি পূর্ণ হয়ে আছি দুনিয়ার অনেক কিছু আশা ভরসা দিয়ে। আচ্ছা, এই জিনিসগুলো ত্যাগ করতে হবে। এবার খাবার দাবারের মধ্যে যদি আসি, যদি কেউ চায় যে আমি জিকির দারি করবো, তাহলে তার কি করতে হবে, তার আমিষ জাতীয় খাবারটা বাদ দিতে হবে। আচ্ছা, দেখা গেছে দুনিয়াতে সামাজিকভাবে থাকতে গেলে গোশ মাংস পোলাও এটা সেটা খেতে হয়, বা কোনো জায়গায় দাওয়াত করলেও সেটা যেতে হয়, দাওয়াত রাখতে হয়, সেটাও করতে হবে। কিন্তু দেখেন একটা হয়েছে মানুষ সর্বদাই এগুলো খাওয়া দাওয়া করে, আর একটা হচ্ছে থেকে গেছে এক জায়গায় গেলে একটু খেতে হবে তাই সে গিয়েছে, সেটা কিন্তু আল্লাহ ধরবে না। কিন্তু এই জিনিসগুলো যদি কেউ করতে পারে আমিষ জাতীয় খাবার, এবং এর পাশাপাশি সে যদি করতে পারে কি দমের সাধনা, যেমন সাধনা শব্দটা বললে শরীয়তের মানুষের লাফ মেরে ওড়ে, সাধনা আবার কি, দেখেন বলা হয়েছে সিয়াম সাধনা, তাহলে সাধনা উচ্চারণটা কিন্তু সেখানেও করেছে আল্লাহ। আচ্ছা, আরেক জায়গায় সূরা ইনসিরা এবং সূরা সাফাতের মধ্যে যদি যাই তাহলে সেখানে পাই যে আল্লাহ বলতেছে সাধকদের উচিত সাধনা করা, এবং এটাও বলেছে তোমরা যখনই অবসর পাও সাধনা করো। তাহলে সাধনা শব্দটা আল্লাহ নিজে উচ্চারণ করেছে, তাহলে সেই সাধনা আমাদের করতে হবে। আচ্ছা, দমের সাধনা আছে কয়েক প্রকারের, আমি অন্তত পক্ষে এক প্রকারটা বলব। আর এই দমের সাধনা কিন্তু আপনারা নিজেরা নিজেরা কখনো করবেন না, কারণ এই দমের সাধনাটা কিভাবে করতে হয় কোনভাবে করতে হয় সেটা কিন্তু একজন কামেল মুর্শিদ আপনাকে দেবে, যে বাবারে এই নিয়মে এভাবে তুমি দমের সাধনাটা করবে। আর সেই দমটা যখন মানুষে অনেকক্ষণ আটকে রাখে তখন শরীর ঘেমে যায়, আর শরীরে শক্তি লাগছে না, ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, এরকম একটা বিষয় কাজ করে, তখন কি হয়, তখন তার কালবের মধ্যে সে বাতাসের চাপ পড়ে, আর বাতাসের মধ্যে যে আল্লাহর যে একটা শক্তি আছে সেখানে কাজ করে, তখন আপনার কালটা আস্তে আস্তে সে পরিষ্কার হতে থাকে এবং চোখে পানি আসতে থাকে, এবং দেখা যায় আল্লাহর দিকে মনটা থাকে। এরকমভাবে থাকতে 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 কিছুদিনের মধ্যেই সে দেখবে টিক 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 তার তার কালবের মধ্যে এরকম টিক টিক শব্দ হবে, এরপরে সে নিজেই বুঝতে পারবে যে আমার কালবের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ যে বলেছে ইব্রাহিমের ঘরকে তোমরা পবিত্র রেখো, আমার কিন্তু এটাও বলেছে যে আমার ঘরকেও তোমরা পবিত্র রেখো। তাহলে আমার ঘরকেও তোমরা পবিত্র রেখো, তাহলে ইব্রাহিমের ঘর আর আল্লাহর ঘর একটু ব্যতিক্রম পাওয়া যায়, এই কথাটা কিন্তু কেউ উল্লেখ করেন না। কেন উল্লেখ করেন না জানি না, তবে এটা আপনারা বলবেন। আচ্ছা, তো আজকের শেষের যে ফিনিশিংগুলো কথা বলবো সেটি হলো, দেখুন যে এই দমের যে কিছু সাধনা আছে কয়েক প্রকারের, যেমন রেচক পুরো কুম্ভক, হ্যাঁ, এর মধ্যে যেই সাধনাটাই আপনি করবেন, এই দমের সাধনা কখনো একা একা আমার ইউটিউবের কথা শুনে করবেন না, কেননা এই দমের সাধনাটা একমাত্র নিজের কামেল মুর্শিদ আপনাকে দেবে, আর যখন দেবে তখন তিনি আপনার দিকে খেয়াল রাখবেন। খেয়াল রাখবেন কেমন, একজন পীর রক্ত মাংস নিয়ে সে কি করে খেয়াল রাখতে পারে, দেখেন খেয়াল তো আল্লাহ রাখবে, কিন্তু উসিলা করেছেন পীরকে বা মুর্শিদকে। তখন একজন কামেল মুর্শিদ যখন অর্ডার দিল, তখন কিন্তু সেই অর্ডারটা
রাসুল পর্যন্ত পৌঁছে যায়, আর রাসুল পর্যন্ত যখন পৌঁছায় তখন আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। এমনকি পদক্ষেপ নিয়েছে, তিনি দমের সাধনা করবে, বিভিন্ন সাধনা করে সে কালবের মধ্যে জিকির জারি করবে। আর যার জিকির জারি হয়ে যায় সে সফল কাম। আল্লাহ কি বলেছে? যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম। দেখেন, নিজেকে পবিত্র করলো সেই সফল কাম, এই কথাটি কিন্তু কোরআনে বলেছে আল্লাহ অনেক জায়গায়। কিন্তু নিজেকে পবিত্র করার কথা বলেছে, এখন মানুষ পানি দিয়ে উজু করতেছে। দেখেন, পানি দিয়ে উজু করলে সেটা কিন্তু বাহিরে পরিষ্কার করা হয়েছে, কালবের ভিতরে কিন্তু পরিষ্কার হচ্ছে না। আর কালবের ভিতরে পরিষ্কার করা বা পবিত্র করার কথাই আল্লাহ বলেছে, ওখানকার কথাই বলেছে, যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম। আর সফল কাম কেন? আল্লাহ তার কালবে বসত করে। আর যার কালবে কালবের মধ্যে আল্লাহ বসত করে তাকে আল্লাহ নিজে পরিচালনা করে। আল্লাহ এই কথাগুলো কোরআনে বলেছেন যে যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি তাদেরকে পরিচালনা করি। আল্লাহ সেই চৌথা আসমানে, সেই আরশে আজিমে বসে কি পবিত্র, সেখানে বসে কি আল্লাহ পরিচালনা করে? না, তার কালবের মধ্যে আল্লাহ এসে বিরাজ থাকে আর সেখানে থেকেই তাকে পরিচালনা করে। যাকে বলা হয়েছে আমাদের আধ্যাত্মিক ভাষায় বা এলমে তাসাউফের শিক্ষায় একে বলা হয় এলমে লাদুনী। এলমে লাদুনী কি? এই এলমে লাদুনী জারি করতে হলে তার কালবের মধ্যে জিকির জারি হতে হবে, আর জিকির জারি হলে এমন একটা পর্যায়ে চলে যেতে হবে, সেই পর্যায়ে গেলে তখন আপনার মধ্য থেকে আপনি শব্দ শুনতে পাবেন, আপনার মধ্য থেকে আপনি আল্লাহর সমাগম, আল্লাহর যে একটা নিয়ামত, আল্লাহর যে কুদরত, আল্লাহর যে শক্তি, এরকম কিছু বিষয় আপনি ইঙ্গিত পেতে থাকবেন। ইঙ্গিত যতই পাবেন ততই আপনি স্তব্ধ হবেন, যতই পাবেন ততই স্তব্ধ হবেন। দেখবেন, যেই কলসের মধ্যে পানি অর্ধেক থাকে সেই কলসের পানিটা কিন্তু ঝক্কর ঝক্কর করতেই থাকে। যেই মানুষগুলো তরিকত হোক বা শরীয়ত হোক, যারা বেশি কথা বলে বোঝা গেল তাদের মধ্যে পানি অর্ধেক, আর যারা আল্লাহর জ্ঞানে জ্ঞানান্বিত হয়ে গেছে, রাসুলের জ্ঞানে জ্ঞানান্বিত হয়ে গেছে, তার কিন্তু চুপ হয়ে যায়, দু চারটা কথা বলে, বেশি একটা বলে না। তার মানে কি? তার পানি পরিপূর্ণ হয়ে গেছে। তার মানে আল্লাহ তার কালবের মধ্যে বসে তাকে কিছু নিদর্শন দেখিয়েছে, সে স্তব্ধ হয়ে গেছে, সে বেশি কথা বলার সময় নেই, শুধু জিকির উপর জিকির, আর কালবের দিকে খেয়াল রাখে, আল্লাহর দিকে খেয়াল রাখে, তখন সেরকমভাবে চলতে থাকে। তখন কি হয়? সেই মানুষটি মহাপুরুষ হয়ে যায় পৃথিবী থেকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এরকম তৌফিক দান করুন। তবে আপনারা অনেকে মনে মনে একটা কথা বলতে পারেন, আপনি যে এগুলো বলতেছেন, আপনি কি কালবে কি আপনার জারি হয়েছে? হ্যাঁ, আপনারা বলতে পারেন, দেখেন আমি কতটুকু পেরেছি বা চেষ্টায় আছি, আল্লাহ দয়া করলে আমার হবে, হয়তো আমি পারিনি, যদি আপনারা পারেন, আমার এই কথাগুলো শুনে কারো হৃদয়ে যদি ধাক্কা লাগে হৃদয়ে, যে হ্যাঁ তিনি বলেছে আমরা চেষ্টা করব, এভাবে যেন আমরা পারি। তবে হে সমস্ত জগৎবাসী, জানি না আপনাদেরকে কতটুকু বলে আমি সান্ত্বনা দিতে পেরেছি বা কতটুকু বলতে পেরেছি, যে কতটুকু আপনারা মানতে পারবেন। তবে আমাদের এরকম আলোচনা পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা আপনাদেরকে এনে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।